हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यू एपिसोड, इट्स माय रिव्यू। আমি দুঃখিত যে কালকের কথা মতো আমি কালি এপিসোড আনতে পারিনি, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য সম্ভব হয়ে ওঠেনি। তবে কথা ইজ কথা, আজকে চলে এসেছি রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ফর টাইটেল ট্র্যাক রিভিউ অ্যানালাইসিস করতে। তো শেষ পর্যন্ত দেখুন। তো রাধে ইওর মোস্ট ওয়ান্টেড বাই টাইটেল ট্র্যাক আমরা কালকে দেখে ফেলেছি, গতকাল রিলিজ করেছে। তো এর আগে দুটো ভিডিও সং ওই মুভি থেকে রিলিজ করা হয়, একটা হচ্ছে সিটি মার, যেটা রিলিজ করার পরেই কিছু গুড ভাইবস কিছু ব্যাড ভাইবস নিয়ে ভিউ বেড়েছে। তারপরে রিলিজ করানো হয় দিল দে দিয়া, কালকে রিলিজ হয়েছে রাধে ইওর মোস্ট ওয়ান্টেড বাই টাইটেল ট্র্যাক। তো বলে রাখা দরকার যে জি মিউজিক কোম্পানি স্টুডিও থেকে পুরো জুক বক্সই ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও একটা গান আছে যেটা খুব তাড়াতাড়ি আসবে, সেটা হলো জুম জুম। তো রিভিউটা হচ্ছে টাইটেল ট্র্যাকের। তো নাম্বার ওয়ান যেটা আমার চোখে লেগেছে সেটা হচ্ছে টাইটেল ট্র্যাক খুবই সুন্দর, খুবই ভালো মিলিয়ে মিশিয়ে গাওয়া হয়েছে, বিট আছে, গানের একটা জীবন আছে বলা যায়। আর এই গানটার কম্পোজার হলো সাজিদ ওয়াজিদ। তো আমরা সবাই জানি যে ওয়াজিদ স্যার আমাদের মধ্যে এখন আর নেই, ওনার আত্মার শান্তি কামনা করি। তো সাজিদ স্যারই সব করেছেন, এবং লিরিকিস্ট এবং সিঙ্গার দুজনেই এক, অর্থাৎ সাজিদ স্যার। তো রীতিমতো আমরা জানি যে সাজিদ স্যারের বা সাজিদ ওয়াজিদ স্যারের এতদিনের কোনো গানই মাঠে মারা যায়নি। তো আগের দুটো কম্পোজিশন, একজন ছিল দেবশ্রী প্রসাদ, একজন ছিল হেমেজ রেশমিয়া। তো রাধে টাইটেল ট্র্যাকটা খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। যে আর সব থেকে বড় কথা যেটা, এর যদি স্ক্রিন প্লে নিয়ে আলোচনা করি, স্ক্রিন প্লেটা কিছু কিছু জায়গায় আমার জেমস বন্ডের কথাও মনে পড়েছে কিছু কিছু জায়গায়। আর একটা জায়গা আছে, সেটা আমার ডুকুডু মুভির মহেশ বাবুর যখন এন্ট্রি হচ্ছিল, এন্ট্রি সং ডুকুডু টাইটেল ট্র্যাকে, ওখানে স্ক্রিন প্লেটা যেরকম ছিল সেরকম দেখানো হয়েছে। আসলে স্ক্রিন প্লে যেখান সেখান থেকে তুলে নেওয়া যায়, সেটা সরাসরি খুব ডিটেলিং না দেখলে ধরা যায় না। যেমন আমরা সিটি মার্টটা যেহেতু দেখেছিলাম আল্লু অর্জুনের, তো সেই অর্থে বলতে পেরেছি যে সেট স্ক্রিন প্লে প্রায় এক, শুধু কোরিওগ্রাফি ছাড়া। তো এখানেও আমার মনে হয়েছে যে টাইটেল ট্র্যাকে স্ক্রিন প্লে কিছু কিছু সিমিলার। দিশা পাটানিকে খুবই কিউট লেগেছে, মেকআপ তেমনভাবে করা হয়, আদারওয়াইজ কিছু নয়। আর সালমান ভাইকেও কিউট লেগেছে, কেন বলবো, কারণ এখানে সালমান ভাইকে সেরকম কোনো ড্যান্স স্টেপ দেয়া হয়নি, পুরোটাই একটা র স্টেপ দেওয়া হয়েছে। র স্টেপ মানে বুঝতে পারছেন, রয় জেনরা যেরকম করে আমরা যেরকম দেখেছি, মানে নর্মাল এক্সপ্রেশনওয়ালা স্টেপ, যদিও বা এক্সপ্রেশন লেস ছিল সেটা বড় কথা না, কিন্তু বেটার লেগেছে। আর গান ওকে আছে। আর রইল বাকি কথা কোনো গানের কপি কি না, সরি এখনো পর্যন্ত তো আমার মনে হচ্ছে না যেটা কোনো গানের কপি হতে পারে। সো পরে যদি কোনো আপডেট পাই অবশ্যই দেবো। তো এই ছিল রাধে টাইটেল ট্র্যাকের রিভিউ অ্যানালাইসিস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। তো দেখতে থাকুন, সাথে থাকুন, আবার আসবে খুব তাড়াতাড়ি। ততদিন বি সেফ, বি হ্যাপি, ফাইট এগেনস্ট করোনা। জয় হিন্দ, বন্দে মাতরম।